দৌলতপুরে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এসএম ওয়ালিদুজ্জামান শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। কুষ্টিয়া দৌলতপুরে আল সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অসুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন 7 নং হোগলবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান হাজি মোহাম্মদ হুমায়ুন কবির ও মামুনার রশিদ। গত বুধবার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার 7 নং হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর, বেগুনবাড়িয়া, শাহাপুর ও আল্লার দরগা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 500 জন অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। যারা সমাজে বিত্তবান তারা কিন্তু সবাই এগিয়ে আসছে এবং সবাই এই অসহায় বেকার মানে কর্মহীন মানুষের পাশে দাঁড়াইছে এবং অর্থ সহায়তা করছে। সেই উপলক্ষে আমাদের কোম্পানির তরফ থেকে আলসারের লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কোম্পানি তার পাশে দাঁড়াইছে, অসহায় মাননীয় পাশে দাঁড়াইছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের এই সরকারের পাশাপাশি আমরা এই বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগত ফান্ডও এই অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আল সালে লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের ট্রেনিং সেন্টারে 40 জন অসুস্থ রোগীদের মাঝে নগদ 10,000 টাকা সহায়তা করেন। করোনাকালীন এই কঠিন সময়ে মানবিক যে কাজ তিনি করেছেন তাতে 7 নং হোগলবাড়িয়া ইউনিয়নবাসী খুশি। আশেপাশে গ্রামবাসীরাও তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। অসহায় পরিবার খাদ্য সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। তারা হুমায়ুন কবির ও মামুনের জন্য মন খুলে দোয়া করেছে। আমার পেটে প্রোস্টেট ইনফেকশন আর টিউমার আছে, যে টাকাটা পাইলাম এই টাকাটাতে আমি অনেকটা ওষুধ পানি কিনাতে আমি উপকার পাবো। আবার যারা দিল তারা যেন আল্লাহ তাআলা আরো লোককে দিয়ে আরো। তারা বলেন আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ আরো বাড়িয়ে দেয়। তিনি যেভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন তা সত্যি অনেক প্রশংসার দাবি রাখে। তোহরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।